হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ওয়েলকাম টু মিথোজিনি। বন্ধুরা, আমরা সকলেই দেখেছি বিড়াল, আর বিড়ালের পছন্দের খাবার মাছ। খেতে সকলেই দেখেছেন, কিন্তু কখনো মাথায় এটা কি এসেছে বিড়াল মাছ খায় কেন? এর পেছনে আছে কী বা বিজ্ঞান বা মাইথোলজির সঙ্গে বিড়ালের কী এমন সম্পর্ক? আজকের ভিডিওটি ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি লাস্ট অবধি অবশ্যই দেখুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তারা টুক করে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন। প্রথমেই আসি মাইথোলজিতে বিড়ালের ভূমিকা। প্রাচীন মাইথোলজি ঘাটলে দেখা যাবে বিভিন্ন মাইথোলজির সঙ্গে বিড়ালের প্রত্যক্ষ এবং পরোক্ষ সম্পর্ক রয়েছে। মিশরীয় মাইথোলজিতে ব্যাস্টেট এবং হিন্দু মাইথোলজিতে সন্তান এবং জন্মধারণের দেবী মা ষষ্ঠীর বাহন রূপে বিড়াল পূজিত হয়। তাছাড়া বিড়ালকে বলা হয় শান্তি এবং পরিবর্তনের প্রতীক। জাপানিজ সোলজারদের মধ্যে একটি প্রচলিত বিশ্বাস, বিড়ালের স্থান মৃত্যুর ওপরে, তারা মৃত্যুকে জয় করতে পারে এবং সামুদ্রিক লড়াইয়ে সমস্ত দুষ্ট আত্মাকে দূরে রাখে। তাই তখনকার দিনে সমুদ্রযাত্রায় বিড়াল পোষার রীতি ছিল। প্রাচীন মিশর তথা ইজিপশিয়ান মাইথোলজি ঘাটলে বোঝা যায় সেখানে বিড়ালের ভূমিকা। ব্যাস্টেট হলো মিশরের বহুচর্চিত বিড়াল দেবী, যার মুখ দেখতে বিড়ালের মতো আর দেহ সুন্দরী রমণীর মতো। প্রাচীন মিশরীয় মাইথোলজিতে বিড়ালের ভূমিকা অনেক। এই ব্যাস্টেটকে তথা বিড়ালকে দেবী হিসেবে মানা হতো তখনকার মিশরে। তাই প্রাচীন মিশরের অনেক বিড়ালের মমির সন্ধান পাওয়া যায়। বিড়াল তাদের খাদ্যশস্য, পোশাক আশাক ইত্যাদিকে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা করত। তাছাড়া বাড়িতে বিষধর সাপ এলে এই বিড়ালই বিষধর সাপকে তাড়িয়ে দিত। তাই বিড়ালকে প্রাচীন মিশরের অন্যতম রক্ষাকর্তা হিসেবে ধরা হয়। এই ব্যাস্টেটের সঙ্গে সূর্য সরাসরি সম্পর্কিত। দিনের আলোয় বিড়াল এদিক সেদিক ঘোরে, তাই ধরা হতো ব্যাস্টেট সূর্যের সাথে এক নৌকায় চড়ে গোটা দিন পাড়ি দেয়, আর রাতে ঘুমন্ত অবস্থায় সূর্যদেবকে পাহারা দেয়। মিশরীয় অনেক চিত্রে এই ব্যাস্টেটকে অপদেবতা বিষধর সাপ অ্যাপোসিসের সঙ্গে লড়াই করতে দেখা গিয়েছে। তাই প্রাচীন ইতিহাসে বিড়ালের ওপর কোনো অত্যাচারকে পাপ এবং অশুভ মানা হতো, এবং সেই পাপে মৃত্যুদণ্ড অবধি দেওয়া হতো। মিশরীয় মাইথোলজিতে কিছু ক্ষেত্রে বলা হয় এই ব্যাস্টেট সরাসরি সেকমেটের সঙ্গে সম্পর্কিত। সেকমেট হলো সেই মিশরীয় অপদেবতা যাকে দেখতে অনেকটা চিতাবাঘের মতো, এবং বৈশিষ্ট্য রক্তপিপাসু, মানুষকে মেরে খেয়ে নিত এই সেকমেট। পরে কোনো এক দেবতার অভিশাপে সেকমেট শান্তশিষ্ট দুধপ্রিয় বিড়াল ব্যাস্টেটে পরিণত হয়। তবে কোথাও কোথাও আবার ব্যাস্টেট এবং সেকমেটকে দুই বোন বলা হয়েছে, যদিও বিজ্ঞান বলে বিড়াল এবং চিতা দুটোই বিড়াল বর্গীয় প্রাণী। প্রাচীনকাল থেকেই বিড়াল মানুষের বাড়িতে বসবাস করে, আর অনেক ক্ষেত্রে দেখা যেত বাড়িতে আগুন লাগলে বিড়াল বাড়ির সদস্যদের বাঁচাতে ছুটে যেত, আর নিজেও আগুনে নিজের গায়ের লোম পুড়িয়ে ফেলত, কিন্তু ভয়ে পিছিয়ে আসত না। তাই ব্যাস্টেটকে বলা হয় নাইন লাইফ ক্যাট, মানে বিড়াল মৃত্যুর পরেও ফিরে আসে। এমনভাবে বিড়াল নাকি নবার জন্মায়, এমনই বলা হতো প্রাচীন মিশরে। ভারতীয় সমাজেও এমন কথা প্রচলিত আছে, কোনো বাড়িতে পোষ্য বিড়াল মারা গেলে পরে নাকি অন্য বিড়ালও সেই বাড়িতে আবার পোষ্য হিসেবে ফিরে আসে, এবং মানা হয় সেই বিড়ালটিই নাকি পুনর্জন্ম হয়েছে। তবে এর সাথে বিজ্ঞানের কোনো সম্পর্ক নেই এবং বিজ্ঞানের মান্যতা দেয় না। এভাবেই আদি অনন্ত কাল ধরেই বিড়াল মানুষের সঙ্গে বসবাস করে আসছে এবং মানুষেরই খাবার খেয়ে জীবন ধারণ করে। তবে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, এসব খাবারের মধ্যে দুধ আর মাছই কেন বিড়ালের প্রিয় খাবার? কেনই বা বিড়াল মাছ চুরি করে খায়? আমরা সবাই জানি বিড়াল জলকে ভয় পায়, তাই জলে নেমে বিড়াল মাছ ধরে না, কিন্তু বিড়ালের প্রিয় খাদ্য আবার মাছ। প্রাচীনকালে সমুদ্রযাত্রার ক্ষেত্রে যুদ্ধে বা মাছ ধরতে বহুকাল নাবিককে লোকালয় থেকে দূরে সমুদ্রে থাকতে হতো, তাই একাকিত্ব কাটাতে তখন নৌকায় বিড়াল পোষার রীতি ছিল। সেখান থেকেই নাকি বিড়ালের মাছ খাওয়ার শুরু। তবে বিজ্ঞান বলে বিড়ালের মাছ খাওয়ার পেছনে কোনো জটিল রকেট সায়েন্স নেই। বিড়াল একটি সুবিধাবাদী প্রাণী, যেখানেই খাবারের সন্ধান পায় সেখানেই চলে যায়। মাছ প্রোটিন এবং অন্যান্য পুষ্টির ভাণ্ডার, তাই বিড়ালের প্রাত্যহিক ডায়েটেও সাহায্য করে। তাছাড়া মাছের তীব্র গন্ধ বিড়ালকে আকৃষ্ট করে, তাই মাছ পেলে সেখানেই আগে ছুটে যায় বিড়াল। বিড়াল মাংসাশী প্রাণী, আর তার শরীরে নির্দিষ্ট মাত্রায় প্রোটিন এবং ফ্যাট দরকার হয়। স্বাভাবিকভাবেই প্রয়োজনীয় সব কিছুই মিটে যায় মাছেই। তাছাড়া মাছ টরিন এবং অ্যামিনো অ্যাসিডের বিরাট ভাণ্ডার, সাথে স্বাদ আর গন্ধের কম্বিনেশন বিড়ালকে আকৃষ্ট করে। আপনারা হয়তো বাড়িতে পোষ্য হিসেবে বিড়াল পুষে থাকেন, কিন্তু চিকিৎসা বিজ্ঞান মেনে আপনার পোষ্য বিড়ালকে তার পছন্দের মাছ রোজ রোজ খাওয়াবেন না, এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। তাছাড়া কাঁচা মাছ তো একদমই নয়, এতে থাকে বিভিন্ন ধরনের প্যারাসাইট। তাই যতটা সম্ভব আপনার প্রিয় এবং উপকারী প্রাণীকে স্বাস্থ্যবান রাখুন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে আর নতুন কিছু ইন্টারেস্টিং টপিক জানতে পেরেছেন। তাই এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান পোষ্য হিসেবে বিড়ালকে আপনার কেমন লাগে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ অবধি বাই বাই।